ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আমি আছি ভাস্কর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, আপনারা যদি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য, অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন, আপনারা অনেকটাই উপকৃত হবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের যে সমস্ত সমস্যার কথা কাউকে জানাতে পারেন না, অর্থাৎ আপনাদের মনে হয় যে রাজ্য সরকারকে আমার এই সমস্যার কথা জানানো উচিত, কিন্তু আপনারা জানাতে পারেন না, তো আপনাদের সমস্যার সমাধান কিন্তু এসে গেছে। তো গতকাল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটি জানিয়েছেন। তিনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন আপনাদের সকলের জন্য, সেটির নাম কিন্তু didikebolo.com। তো didikebolo.com, এখানে কিন্তু আপনারা আপনাদের মতামত বা সমস্যা থাকলে আমাকে ফোন করুন। তো এখানে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ফোন নাম্বারও দিয়ে দিয়েছেন। তো এই ফোন নাম্বারে আপনারা ফোনও কিন্তু করতে পারেন। তো এখানে কি বলেছে, আপনাদের মতামত বা সমস্যা থাকলে আমাকে ফোন করুন। তো বন্ধুরা, এটা কিন্তু একটি ট্রেন্ডিং নিউজ হয়ে দাঁড়িয়েছে গতকাল থেকে। তো বন্ধুরা, এখানে আপনারা কল করতে পারেন, কিন্তু বন্ধুরা আরেকটি কথা, এখানে আপনারা কিন্তু চিঠিও পাঠাতে পারেন। তো আপনারা চিঠি পাঠান, এটাই সব থেকে ভালো হয়, কারণ ফোন কিন্তু ব্যস্ত থাকতে পারে, কারণ সবাই যদি একসাথে ট্রাই করে তাহলে কিন্তু অনেক ফোন ঢুকে যাবে এবং ব্যস্ত থাকতে পারে। এবং এখানে ফোন করলে কিন্তু আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী নাও তুলতে পারে। এই ওয়েবসাইটটি যারা চালাচ্ছেন, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা, তারাই কিন্তু ধরতে পারেন, কারণ মুখ্যমন্ত্রীর এত সময় নেই ফোন তোলার। তো তাহলে সেই প্রতিনিধিরা যদি ফোন তোলে, তাদেরকে যদি আপনারা আপনাদের সমস্যার কথা বলেন, তাহলে কিন্তু তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেবেন। তো এটা কিন্তু সকলের জন্য খুব ভালো। এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা চিঠি লিখবেন। তো এখানে ওয়েবসাইটে চলে আসবেন didikebolo.com। এখানে আপনারা দেখুন লেখা রয়েছে, যদি আপনার কোনো মতামত বা সমস্যা থাকে দিদিকে লিখুন। তো এখানে কমেন্ট বক্স, এখানে আপনারা চিঠি লিখতে পারবেন। তো বন্ধুরা, এই কমেন্ট বক্সে আপনারা চিঠি লিখুন, আপনারা 4-5 লাইন বা 10 লাইন যা খুশি আপনারা লিখতে পারেন। আপনাদের সমস্যার কথা অবশ্যই লিখবেন। এবং আপনারা যদি চান চাকরি সংক্রান্ত কোনো কিছু লিখতে, তাহলে লিখতে পারেন WBPSC রিক্রুটমেন্ট যাতে খুব তাড়াতাড়ি হয় সেই দিকে একটু নজর রাখুন। বা এরকমও লিখতে পারেন যে WBPSCর সমস্ত পরীক্ষার একটা ক্যালেন্ডার বের করুন, কবে এক্সাম হবে, কবে রেজাল্ট বেরোবে, এরকম একটি কিছু লিখতে পারেন। WBPSC যাতে স্বচ্ছ হয় বা তাড়াতাড়ি নিয়োগ হয়, এরকম কিছু লিখতে পারেন। বা আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই লিখতে পারেন, এবং সেটা মতামত নাকি আপনার সমস্যা সেটাও কিন্তু টিক দিয়ে দেবেন, বা অন্যান্য হলে অন্যান্যতে টিক দিয়ে দেবেন, বা মতামত হলে মতামতে টিক দেবেন। এখানে চিঠিটা লিখবেন কমেন্ট বক্সে। লেখার পর এখানে আপনার নামটি অবশ্যই লিখে দেবেন, এখানে আপনার বয়স লিখে দেবেন, এইখানে আপনি পুরুষ, মহিলা না অন্যান্য সেখানে টিক করে দেবেন। এখানে আপনার পেশা লিখে চুজ করবেন। তো পেশায় আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট করবেন, গভর্নমেন্ট এমপ্লয়ি হলে গভর্নমেন্ট এমপ্লয়ি, সেলফ এমপ্লয়েড হলে তাই, রিটায়ার্ড হলে রিটায়ার্ড, আদার্স হলে আদার্স। তো এখানে আপনি চুজ করে দেবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা নির্বাচন করুন, আপনার পড়াশোনা কত দূর সেটা লিখে দেবেন। আপনার ফোন নাম্বার এখানে অবশ্যই লিখবেন, এবং এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতে ভুলবেন না। এখানে আপনার জেলার নামটি আপনারা চুজ করে দেবেন, এখানে আপনি কোন জেলায় বাস করেন, আলিপুরদুয়ার, বাঁকুড়া, এখানে আপনার জেলাটি আপনি চুজ করে দেবেন। এখানে আপনার বিধানসভা ক্ষেত্র লিখুন, এখানে আপনার বিধানসভা ক্ষেত্রটি আপনারা চুজ করে নেবেন। এখানে আপনার শহর নির্বাচন করুন, এখানে আপনার ব্লকের নাম বা শহরের নাম যেটি আপনি এখানে পেয়ে যাবেন সেটা আপনারা অবশ্যই চুজ করে দেবেন। এখানে আদার্স থাকলে আদার্স করে নেবেন। তারপর এখানে আপনি গ্রামাঞ্চলে থাকেন না শহরে, তো আপনি যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন গ্রামে টিক করবেন, পৌরসভার বাসিন্দা হয়ে থাকলে শহরে টিক করবেন, বা শহরের বাসিন্দা হয়ে থাকলে শহরে অবশ্যই টিক করবেন। এবং আপনি কি কোনো রাজনৈতিক দলের সদস্য, এখানে যদি সদস্য হয়ে থাকেন তাহলে লিখবেন বা চুজ করবেন, না হলে এখানে না করে দেবেন। তো এখানে জমা দিন লেখা রয়েছে, এখানে জমা দিনে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা কিন্তু আপনাদের মতামত মুখ্যমন্ত্রীকে সরাসরি জানিয়ে দিলেন চিঠির মাধ্যমে। তো বন্ধুরা, এইভাবে আপনারা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাতে পারবেন, বা এই হেল্পলাইন নাম্বারে ফোনও করতে পারবেন। তো এটা কিন্তু বিরাট বড় একটি ভালো আপডেট। তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন, এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, এবং আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।